হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রিজ দ্য শর্মিষা। কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, যারা হিজাব দিয়ে একটা স্কুল মেকআপ লুক দেখতে চাইছিলে তাদের জন্য আজ ভালো ভালো ট্রিকের সাহায্যে কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট করেছি। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা দাদা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে পারো। আর তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট, ভিডিওটা দাদা লাইক করে দিও, কারণ একটা ভিডিও হয়তো তোমরা 5 মিনিটে দেখতো, কিন্তু এই 5 মিনিটের ভিডিওটা অ্যাটলিস্ট 3-4 ঘন্টা খাটনি করার পর একটা ভিডিও পোস্ট করা হয়। তোমরা যদি একটা লাইক না করো তাহলে কিন্তু আমি খুবই ডিমোটিভেট হয়ে যাই একটা লাইকের জন্য, কিন্তু আমি ভিডিওটা করে থাকি। আর একটা কথা, আমি একটা ইনস্টাগ্রাম এবং একটা ফেসবুক পেজ খুলেছি, এখানে আমি দুটোর ইমেজ দিয়ে দেবো। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা কি ওখানে ফলো করতে পারো, যেভাবে আমাকে ইউটিউবে ভালোবাসা দেখিয়েছো ঠিক সেভাবে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজেও ভালোবাসা দাও। ফাইনালি দেখে নেওয়া যাক কীভাবে আমরা মেকআপ লুকটা কমপ্লিট করেছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি দ্য সোমিজ একটা রোজ ওয়াটার। তোমরা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। অ্যাকচুয়ালি স্কুল মেকআপ লুকের সব থেকে বেশি দরকার স্কিন কেয়ারটা ভালোভাবে করার। স্কিন কেয়ারটা যদি তোমরা ভালোভাবে করো তাহলে স্কিনে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট হবে না, কোনো ট্যানিংয়ের সমস্যা পড়বে না। এরপরে ব্যবহার করে নিচ্ছি সানস্ক্রিন। যেহেতু স্কুলে যখন যাও তখন অ্যাটলিস্ট 6-7 ঘন্টা স্কুলেই কাটাতে হয় এবং রোদের মধ্যে গরমের মধ্যে থাকতে হয়, সেই কারণে কিন্তু একটা ভালো সানস্ক্রিমের খুবই প্রয়োজন। সানস্ক্রিমের জন্য আজকে আমি ব্যবহার করছি ডট অ্যান্ড কির একটা 25 SPF দেওয়া কিছু সানস্ক্রিম। আই থিঙ্ক এটার রিভিউ হয়তো আমার চ্যানেলে চলে এসে বা খুব তাড়াতাড়ি আসে সানস্ক্রিমটার রিভিউ, যেটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুলি হবে যারা স্কুলে পড়ো কলেজে পড়ো তাদের জন্য। তো ভালো করে সানস্ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটুখানি ওয়েট করে নেবে, তারপরে আমি নেক্সট স্টেপে করছি আমার আইব্রোটাকে ফিল। তোমরা চাইলে আইব্রোটাকে ফিলও করতে পারো, তাছাড়া স্কিপও করতে পারো, কিন্তু আইব্রোটাকে ফিল করলে কিন্তু স্কুলের কোনো ম্যাডাম বা স্কুলের কেউই বুঝতে পারবে না। তোমরা যদি আইব্রোটাকে ফিল করো খুব একটা কিন্তু চোখে লাগে না বা খুব একটা বোঝা যায় না যে তোমরা আইব্রোটাকে ফিল করেছো। একদম প্রপারলি হালকা হালকা করে ফিল করলে কোনো রকম কোনো তো অসুবিধা হয় না। তোমাদের যদি মনে হয় যে তোমরা ট্রাই করবে তাহলে ট্রাই করতে পারো, তোমরা যদি মনে করো যে না দিদি অনেকটা হেভি হয়ে যাচ্ছে তাহলে তোমরা কিন্তু এটাকে স্কিপও করতে পারো। কিন্তু আমার মতে মনে হয় যে এটা তোমরা যদি ফিল করে থাকো তাহলে খুব একটা ডিফারেন্স দেখা যায় না বা বোঝা যায় না। মেকআপ ছাড়াও কোনো সময় আইব্রোটাকে ফিল করে দেখতে পারো, মুখের মধ্যে অনেকটা চেঞ্জ দেখা যায় এবং অনেকটা পরিষ্কার অনেকটা শার্প দেখা যায় মুখটাকে, সেই কারণে অ্যাকচুয়ালি আইব্রোটাকে ফিল করা হয়। তো আমি ভালো করে আইব্রোটাকে ফিল করে নেবার পরে ব্যবহার করে নিয়েছি প্রাইমার। তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার ব্যবহার করতে পারো, যে প্রাইমারটা ব্যবহার করবে সেটা যাতে ম্যাট হয় এবং 14 কি 20 আওয়ার্স মুখের মধ্যে অ্যাবজর্ব থাকে এমন কোনো প্রাইমার ব্যবহার করবে। একটুখানি দামি প্রাইমার ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফেসে যে মেকআপটা করবে বা তোমাদের যে বেসটা থাকবে সেটার মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো স্কুল লাইফ বলতে কিন্তু হেভি কোনো মেকআপ নয়, একদম লাইট কোনো মেকআপের সাহায্যে আমরা স্কুল লাইফটা লিড করতাম। অ্যাকচুয়ালি আমি বিবি ক্রিম ব্যবহার করছি, তোমরা চাইলে বিবি ক্রিমকে অ্যাভয়েডও করতে পারো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিবি ক্রিম দিয়ে কিন্তু খুব একটা হাই কভারেজ দেখা যায় না। তাছাড়া কিন্তু তোমরা বিবি ক্রিম অ্যাপ্লিকেশন করে যদি কোনো রকম কোনো স্কুলে যাও কেউ তোমাদেরকে ধরতে পারবে না, শুধুমাত্র ব্লেন্ডিংটা ঠিকঠাক করবে, স্কিন কেয়ারটা ঠিকঠাক করবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি হয়তো স্কুল লাইফে এরম টাইপের কোনোদিনও মেকআপ করিনি, কারণ স্কুল লাইফে যখন আমি পড়তাম তখন আমার দ্বারাই মেকআপ হয়তো একটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি যে বিবি ক্রিম কিন্তু খুব একটা হেভি কভারেজ দেয় না। তাছাড়া কিন্তু বিবি ক্রিম অ্যাপ্লিকেশন করে যদি তোমরা 12-13 ঘন্টা বাইরে থাকো তাহলে কিন্তু তোমরা ট্যানিংয়ের হাত থেকেও বেঁচে যাবে, যে ট্যানটা পরে সেটার হাত থেকেও বেঁচে যাবে। শুধু যদি বিবি ক্রিম বা সিসি ক্রিম তোমরা ব্যবহার করে থাকো সেটা যখন ফেসের উপর অ্যাপ্লিকেশন করবে গলার উপরে একটুখানি অ্যাপ্লিকেশন করবে এবং প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করার 3-4 মিনিট পরে নেক্সট প্রোডাক্ট কিন্তু ব্যবহার করবে। এরপরে ব্যবহার করে নিচ্ছি মার্সের একটা কনসিলার, এটা তোমরা চোখের নিচে এবং চোখের ওপরে অ্যাপ্লিকেশন করতে পারো। আর একটা প্রশ্ন তোমাদের কাছে রয়েছে, আমার যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তাদের মধ্যে কারা কারা স্কুলে পড়ো আর কারা কারা কলেজে পড়ো, সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে একটু কমেন্টে জানাবে, দেখবো কতজন স্কুলে পড়ে আর কতজন কলেজে পড়ে। এরপরে আমি ব্যবহার করে নিচ্ছি লিপটিন। হ্যাঁ, লিপটিন তোমাদের কালেকশানে একটা রাখতেই হবে, যেটা তোমাদের ফেসটাকে একটু লাল লাল রাখবে আর ঠোঁটটাকে একটু পিঙ্ক পিঙ্ক লাগবে। সত্যি কথা বিশ্বাস করো এই লিপটিনটা এতটাই ভালো, তোমরা যদি 12-13 ঘন্টাও লিপটিনটা রেখে দিতে পারো ঠোঁটে তাহলে তোমাদের ঠোঁটেই থাকবে, যতই তোমরা খাবার খাও যতই যা করো। এটা একদম মোস্ট অফ দ্য ফেভারিট লিপটিন্ট আমার, আমি এভরি ডেতে ব্যবহার করি, কোনো রকম কোনো অসুবিধা হয় না, কোনো র্যাশের সমস্যা হয় না এবং কোনো উঠে যাওয়ারও সমস্যা নেই। লিপটিনটা ব্যবহার করে নেওয়ার পর ঠোঁটের উপর হালকা হালকা ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করে নেবে, কালের উপরও কিন্তু এরকমভাবে লাল লাল করে একটুখানি অ্যাপ্লিকেশন করে নেবে। এটা খুব একটা হাই কভারেজ দেয় না বা খুব একটা বোঝা যায় না যে তোমরা লিপটিন ব্যবহার করেছো, একদম ন্যাচারাল দেখায়, যেটা আমার ভীষণ পছন্দের।
এরপরে তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার হোক বা লুজ পাউডার হোক সেটা দিয়ে কিন্তু ফুল বেস মেকআপটাকে একদম লক করে দেবে। এতগুলো যে এতক্ষণ ধরে যে এত কিছু তোমরা স্কিন কেয়ার করলে বা এত কিছু মেকআপের যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে, যে লুজ পাউডারটা থাকবে বা যেটা কম্প্যাক্ট পাউডার থাকবে সেটা কিন্তু তোমাদের যে মেকআপের বেসটা ছিল এতক্ষণে সেটাই কিন্তু একদম প্রপারলি লক করে দেবে। এটা কিন্তু একটা ভালো ট্রিক, এটা তোমরা যদি স্কুল গার্ল হও বা অফিসে যাও ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা সিসি ক্রিম বা বেবি ক্রিম ব্যবহার করবে না, তাহলে তোমরা যে কোনো কোম্পানির কম্প্যাক্ট পাউডার, একটু ভালো কম্প্যাক্ট পাউডার ফুল ফেসে ভালো করে অ্যাবজর্ব করে নেবে, তারপর তোমরা মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করে নিতে পারো। দেখো, আই মেকআপ বলতে কিন্তু স্কুলের জন্য একদমই ভালো না, আই মেকআপ কিন্তু স্কুলের জন্য একদমই নয়। তোমরা একমাত্র একটা জিনিসই ব্যবহার করতে পারবে যেটা তোমাদের স্কুলের আন্টিদের চোখে পড়বে না, সেটা হলো মাস্কারা। তোমাদের সাথে একটা স্টোরি আমি শেয়ার করি, যখন স্কুল লাইফে পড়তাম তখন কিন্তু আমি খুব বেশি কাজল পরতাম একদম ডিপ ডিপ করে। এবার কিছু কিছু ম্যাম থাকতো না, খুঁজে খুঁজে আমাকেই দেখতো, আর তখন না দিয়ে ঘষে ঘষে না কাজলটাকে তুলতাম যাতে ম্যামের চোখে আমার চোখটা না পড়ে। ঠিক আমার ম্যামের চোখে চোখ পড়ে যেত, আর নাহলে মনিটারগুলো এত শয়তান ছিল না, ম্যামকে গিয়ে সব কথা বলে দিত। এরকম তোমাদের সাথে কত স্টোরি আছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। এরপর একটা টিপ পড়ে নিলাম, টিপ কিন্তু ম্যান্ডেটরি, তোমরা পড়তে পারো, স্কুলে কোনোরকম কোনো অসুবিধা হয় না। আমার লাইফে তো আমি কোনোদিনও কোনো অসুবিধা আমি দেখিনি, তোমাদের লাইফেও হয়তো কোনোরকম কোনো অসুবিধা নেই টিপ পড়লে। এরপরে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো তোমাদেরকে মেকআপটাকে ভালো করে ফিক্স করে নিতে হবে। ফাইনালি আমি হিজাবটা পরে নিয়েছি, আমি জানি হিজাবটা হয়তো ঠিকঠাক পরা হয়নি, তার জন্য অনেকটা সরি, অ্যাকচুয়ালি আমি পরতে পারি না। সেকেন্ডলি, তোমাদের স্কুলে কে পড়ো আর কলেজে কারা পড়ো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি দেখবো আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কতজন স্কুলে পড়ে আর কতজন কলেজে পড়ে। আর এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ইজিলি হিজাবের সাথে ক্যারি করতে পারো স্কুলে। আমার মুখটা দেখে তোমরা কোথা দিয়েও বলতে পারবে না যে দিদি তুমি মেকআপ করেছো, একদম একটা ন্যাচারাল বেস। এবং এই বেসটা কিন্তু আমি যে ট্রিকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেই ট্রিকগুলো যদি তোমরা প্রত্যেক কথা ট্রিক ফলো করে করে মেকআপ লুকটা করো, তোমাদের স্কুলের কোনো ম্যাম বা কোনো স্যার তোমাদেরকে দেখে বলবে না যে তুমি মেকআপ করে এসছো, ভীষণ ন্যাচারাল লাগছে, দেখো আমার ফেসটাকে তোমরা দেখে মনে হবে আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট লিপটাকে পরেছি, এমনই কিন্তু দেখে মনে হচ্ছে। যারা হিজাব ক্যারি করো তারা ডেফিনেটলি এই মেকআপ লুকটা স্কুলের জন্য ক্যারি করতে পারো। আর যারা হিজাব পরো এবং এই মেকআপ লুকটা ট্রাই করছো, যাদের জন্য এই ভিডিওটা খুব বেশি হেল্পফুলি হলো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে দিদি ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমি থাকি যে তোমরা কখন আমাকে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর একটা কথা, যারা এটা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটা হার্ট কমেন্ট করো। তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কীভাবে মেকআপ লুকটা কমপ্লিট করলাম। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে, ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোটো সে বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।